সত্যি সত্যি আমি নাকি আমার মতো দেখতে অন্য কেউ? স্মার্ট লাগছে আমাকে। না, এটাই তো আমি, নিজেকে চিনতে পারিনি, ও চিনতে পেরেছে, তাই তো আমার জন্য এটা কিনে এনেছে। অন্যরকম লাগছে আমাকে, ভালো লাগছে। যে একদিন মন্দ বেশি ছিল আমার, সে আজ ভালোবাসা দিয়ে সবটুকু পুষিয়ে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউটা যাকে দেওয়ার তার সামনে দিতে হয়, আয়নার সামনে নয়। মানে আর কথা নাই, ভালো করে দেখতে থাক তোমাকে। দেখার জন্য বুঝি দূরে যেতে হয়? চেনা যাচ্ছে না বুঝি? না, কেমন ভারী ভারী লাগছে, মনে হচ্ছে অন্য কারোর গলা। এই তোমার ঠান্ডা লাগেনি তো? হ্যালো, দিল ফোনটা কেটে। আর আমার জন্য ছাদে গিয়ে অপেক্ষা করার বা কি আছে? হট্টু বুঝুকে কখন যে কি করে না। না, যাই।
অরূপ, কেমন লাগছে? নাইস, ভেরি নাইস, খুব ভালো। তবে আর তুমি বলছিলে তুমি আসতেই চাও না, এই অ্যাম্বিয়েন্স, এই ক্যান্ডলাইট ডিনার, এটা তো একটা এক্সপিরিয়েন্স। ডেফিনেটলি দাদাভাই, আসলে আমি বললাম না যে আমার মাথাটা একটু ধরেছিল। তোমার কি মনে হচ্ছে বলো তো, তুমি কি ভেবেছিলে তোমার মাথা ব্যথা করলে তোর এমনি এমনি ঠিক হয়ে যাবে ঘরে বসে থাকলে? এই যে একটা সারাউন্ডিং, এর অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স, এমনি দেখবে সব ঠিক হয়ে গেছে। তোমরা বসো না প্লিজ, বসো বসো, এদিকে বসো। চোখের সামনে দেখলাম একটা মানুষ ভালোবেসে কতটা বদলে যেতে পারে। একটা সময় ছিল যখন দাদাভাই কত ভাবে বৌরানীর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল, আর এখন ও বৌরানীকে চোখে হারায়। কতটা ভালোবাসে ও বৌরানীকে, এমন একটা ভালোবাসা যেটা রূপকথার মতো, যেটা যে কোনো মেয়েরই অহংকার। কিন্তু সেটার যোগ্য হতে হয়। এই অলি, হ্যাঁ বলছি যে বল, আমি গিয়ে একবার দেখে আসছি বুঝলি, বৌরানী কি করছে, এতটা দেরি করে ফেলছে না? দাদাভাই তুমি বরং রুমে ফোন করো না। না না, ফোন করলে আবার বলবে আসছি আসছি, সেটা করলে আরো দেরি হবে। আমি গিয়ে ওকে একবার নিয়ে আসছি, তোমরা বসো প্লিজ। শিখা তুমি ভুলে যাচ্ছ, ঝিলমিল আমাদের গর্ভবতী ছিল, ওরা ওকে হসপিটালে নিয়ে গেছে, আর ঝিলমিল একটু দুর্বল ছিল বলে ডাক্তার বলেছেন যে নর্মাল ডেলিভারি না করিয়ে অপারেশন করতে হবে। এতে ভয়ের কিছু নেই শিখা, কিচ্ছু ভয়ের নেই। তুমি দেখো, তুমি কি বুঝবে ভয় আছে না নেই, নিজে মেয়ে হলে বুঝতে। হ্যাঁ আমি মেয়ে নাও বুঝতে পারি শিখা, যে মেয়ের কষ্টে মায়ের কতটা যন্ত্রণা হয়। ভগবানের কাছে তুমি প্রার্থনা করো ঝিলমিল আরো আরো সন্তান যেন সুস্থ থাকে। তুলোয় মনে মানুষ করেছি মেয়েটাকে, সেই মেয়েটা এত কষ্ট পাচ্ছে। আমি বুঝতে পারছি গো, আমার মেয়ে কত যন্ত্রণা পাচ্ছে, আমার মন বুঝতে পারছে। হয়তো মেয়েটা মা মা করছে বলো। আমি জানি, আমি জানি শিখা যে তোমার মনের মধ্যে কি হচ্ছে, আমি বুঝতে পারছি শিখা। আমি যাবো, আমাকে নিয়ে চলো। আরে তুমি কোথায় যাবে, শরীরে তোমার এরকম একটা অবস্থা, যাবো যাবো বললেই হলো। কি শরীরের অবস্থা? আমার শরীরের অবস্থা একদম ঠিক আছে, আমার জোর আছে গো, তুমি টেস্টে দেখো না, আমি আমি ঠিক যেতে পারবো। আমার মেয়ের এই অবস্থা, এই সময় মায়ের পাশে থাকা দরকার, আমি যাবো না সেটা হয়, আমার মেয়েটা কি অনাথ নাকি? আরে শিখা শিখা, তুমি কেন এরকম পাগলামো করছো? তোমাকে আমি কত বোঝাবো বলো তো শিখা। শিখা শিখা তুমি কি ভুলে গেছো তোমার কি হয়েছে? তোমার তোমার টিবি হয়েছে, এটা ছোঁয়াচে রোগ। তোমার কি অবস্থা সেটা বোঝার চেষ্টা করো শিখা। শিখা একটা শিশুর জীবনের প্রশ্ন শিখা। শিখা মনে তোমার মায়ের চোখ দিয়ে একবার দেখো, দেখো শিখা মায়ের চোখ দিয়ে দেখো।